দাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা দর্শক আপনারা এরি মধ্যে জানতে পেরেছেন এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সাথীকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন সুমন আপনার আগে আমি যুক্ত হয়েছিলাম রাজশাহী বরিশাল এবং কুষ্টিয়ায় আমাদের সহকর্মীদের সাথে তারা কিন্তু বলছিলেন যে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে গণনা অলরেডি শুরু হয়ে গেছে আপনি আছেন সাতক্ষীরা আপনি কোন কেন্দ্রে আছেন এবং গণনা কি অবস্থা গণনা কি শুরু হয়েছে কিনা জানাবেন জ্যোতি ধন্যবাদ আপনাকে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সেটি সাতক্ষীরা সদর দুই আসনের মধ্যেই পড়ে আপনাকে বলে রাখা দরকার সাতক্ষীরার যে চারটি সংসদীয় আসন প্রত্যেকটিতে খুব সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে যদিও সাতক্ষীরা তিনে জাতীয় পার্টির যিনি প্রার্থী তিনি হচ্ছেন আলিফ হোসেন তিনি খানিকটা অনিয়মের কথা অভিযোগ তুলেছেন আর এছাড়া আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই সেটি হচ্ছে জেলা নির্বাচন কর্মকর্তা এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন সাংবাদিকদেরকে জানিয়েছেন যেটি সেটি হচ্ছে যে তালা উপজেলার মানিকহার কেন্দ্রে সেখানে কিন্তু জাল ভোটকে কেন্দ্র করে সহকারী প্রিজাইডিং অফিসার সহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে এছাড়া কিন্তু সার্বিক পরিস্থিতি খুব স্বাভাবিক এবং সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে আর এই কেন্দ্রের কথা যদি বলি 3878টি ভোট এখানে ভোটার থাকার মধ্যে এখানে 1099 এর মধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে এই ছিল সর্বশেষ সাতক্ষীরা জ্যোতি সুমন আপনি যুক্ত থাকুন ধন্যবাদ আপনাকে